প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। দশম অধ্যায় হলো দ্বিপদী বিস্তৃতি। তো এখানে 10.1 এবং 10.2 দুইটা চ্যাপ্টার মিলে এখানে প্রশ্ন হয়। তো আমি এবার আলোচনা করব সৃজনশীল এক। এখানে পি উদ্দীপকে দেওয়া আছে যে পি সমান এক্স প্লাস 3/x এক্স হোল টু দি পাওয়ার 5 এবং কিউ সমান 1+ax হোল টু দি পাওয়ার 6, দুইটি দ্বিপদী রাশি যেখানে এ নট ইকুয়াল টু 0। তো এখানে পি সমান একটি রাশি এবং কিউ সমান একটি রাশি দেওয়া আছে, এই দুইটা হলো দ্বিপদী রাশি। তো 1 নম্বরে বলা হলো যে কিউ এর মধ্যপদ নির্ণয় করতে হবে এবং 6 নম্বর বলা হলো যে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে পি এর বিস্তৃতি নির্ণয় করো এবং 9 নম্বর বলা হলো যে কিউ এর বিস্তৃতিতে এক্স স্কোয়ার এবং এক্স টু পাওয়ার 4 এর সহগ পরস্পর সমান হলে এ এর মান নির্ণয় করো। তো এখানে কয়ের জন্য যেটা আমাদের যেহেতু কিউ এর মধ্যপদ বের করতে হবে, সেক্ষেত্রে আমরা সমাধানে আমরা লিখব যে দেওয়া আছে কিউ ইকুয়াল টু 1+ax হোল টু দি পাওয়ার 6, এটা দেওয়া আছে। তো আমাদের এখানে দেখতে হবে যে এই রাশিটির পাওয়ার কত, ঘাত কত। তো ঘাত হলো এখানে 6, যেটা হলো জোড় সংখ্যা। তাহলে আমরা লিখব রাশিটির ঘাত, ঘাত 6, যা জোড়। অতএব মধ্যপদ সমান, তাহলে মধ্যপদ বের করার ক্ষেত্রে এখানে n/2+1 তম পদ, তো সেক্ষেত্রে n এর জায়গায় আমাদের 6 বসাতে হবে। সূত্রটি এরকম যে n/2+1 তম পদ মধ্যপদ বের করার ক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে যদি ঘাত জোর হয় সেক্ষেত্রে। তাহলে মধ্যপদ সমান হবে 6/2+1, তম পদ 3+1 তম পদ, অর্থাৎ 4 তম পদ। তাহলে মধ্যপদ হবে কত, 4 তম পদ। তো এখানে বিস্তৃতিতে 4 তম পদ আমাদের বের করতে হবে। তো আমরা লিখব যে বিস্তৃতিতে ফোর তম পদ সমান আমরা লিখব সিক্স থ্রি ওয়ানের উপর পাওয়ার হবে 3 ইন্টু এ এক্স এর উপর পাওয়ার হবে
তাহলে আমরা এটা ভাঙ্গে নেব, সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর, আর এখানে এটা ভাঙবো আমরা থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, আর এখানে আমরা লিখব ই এর ওপর পাওয়ার কিউব এক্স এর ওপর পাওয়ার কিউব। তাহলে আমাদের এখানে থ্রি দিয়ে যদি আমরা এটাকে ভাগ দিই তাহলে টু টু আর টু কেটে যাবে, তাহলে চার পাঁচ কুড়ি এ কিউব এক্স এস কিউব, এটাই হবে আমাদের ফোরতম পদের মান, অর্থাৎ মধ্যপদ আমাদের এটাই। তো কিউ এর মধ্যপদ কিন্তু আমরা পেয়ে গেলাম টোয়েন্টি এ কিউব এক্স এস কিউব। তো আমাদের মধ্যপদ বের করতে বলা হলো, আমরা বের করলাম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, হ নম্বর প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে পি এর বিস্তৃতি করতে হবে। তাহলে আমরা শুরুতে লিখব যে দেওয়া আছে পি ইকুয়াল টু এক্স প্লাস থ্রি বাই এক্স হোল টু দি পাওয়ার ফাইভ, এটা কিন্তু আমাদের দেওয়া আছে। তো তাহলে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমরা বিস্তৃতি করব, প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে পাই তো যেহেতু এখানে পাওয়ার কিন্তু আমাদের ফাইভ, সে অনুযায়ী আমরা এখানে ত্রিভুজ আকারে বের করে নেব, সেটা হলো শুরুতেই ওয়ান, তারপর ওয়ান ওয়ান, তারপর ওয়ান টু ওয়ান, তারপর ওয়ান থ্রি থ্রি ওয়ান, তারপর ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান, তারপর ওয়ান ফাইভ টেন টেন ফাইভ ওয়ান। যেহেতু আমাদের পাওয়ার ফাইভ, সেক্ষেত্রে আমাদের এই ফাইভ পর্যন্ত আসতে হবে। তো এরপর আমরা লিখব যে অতএব পি ইকুয়াল টু এক্স প্লাস থ্রি বাই এক্স হোল টু দি পাওয়ার ফাইভ, এটার বিস্তৃতি আমরা এখন লিখব, সেটা হলো তো এখানে এগুলো কিন্তু আমাদের সহগ, তাহলে প্রথম পদের সহগ কিন্তু ওয়ান, তো ওয়ান ইন্টু এক্স মানে শুধু এক্স লিখব আমরা, এক্স শুধু এক্স, আর এখানে পাওয়ার হবে আমাদের ফাইভ, তাহলে ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ। তারপর দ্বিতীয় পদের ক্ষেত্রে সহগ হবে আমাদের ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার, এখানে কিন্তু এই যে এক্স টু দি পাওয়ার ফাইভ, এখানে পাওয়ার এক কমে যাবে, তার মানে ফোর ইন্টু থ্রি বাই এক্স হোল টু দি পাওয়ার, তাহলে এখানে পাওয়ার হবে ওয়ান। এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার ফাইভ আস্তে আস্তে কমে যাবে, আবার এখানে থ্রি বাই এক্স এটার পাওয়ার মানে প্রথম পদের ক্ষেত্রে থ্রি বাই এক্স এর পাওয়ার জিরো, তার পরের পদে দ্বিতীয় পদে থ্রি বাই এক্স এর পাওয়ার ওয়ান, এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে তৃতীয় পদের সহগ হলো টেন, আর এক্স টু দি পাওয়ার এখানে তাহলে কি হবে থ্রি হবে, পাওয়ার আরও এক কমে যাবে, কিন্তু থ্রি বাই এক্স এর ক্ষেত্রে পাওয়ার আবার এক বেড়ে যাবে। তো তারপর আবার এই টেন আসবে প্লাস
টেন এক্স টু দি পাওয়ার, এখানে পাওয়ার আরও এক কমে যাবে, স্কোয়ার হবে, আর এখানে থ্রি বাই এক্স, এটার পাওয়ার আরও এক বেড়ে যাবে। তারপর ফাইভ, এখানে এক্স এর পাওয়ার আরও এক কমে যাবে, অর্থাৎ শুধু এক্স হবে, আর এখানে থ্রি বাই এক্স, এটার পাওয়ার আরও এক বেড়ে যাবে। তারপর প্লাস, সর্বশেষ যেটা আমাদের কি হবে, এই যে সহগ যখন আমরা ওয়ান নেব, তখন এক্স এর পাওয়ার কিন্তু ওয়ান ইন্টু এক্স এর পাওয়ার হয়ে যাবে, এখানে যেমন ওয়ান আছে এখানে জিরো হয়ে যাবে। তো কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে কি, তার মান ওয়ান। তো সেক্ষেত্রে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু থ্রি বাই এক্স, এটার উপর পাওয়ার কিন্তু হয়ে যাবে এখানে ফাইভ, এখানে আছে ফোর, এই পদে এসে পাওয়ার বেড়ে যাবে, হবে ফাইভ। এটা হলো তাহলে এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার ফাইভ ছিল, সেটা কমতে কমতে কি হয়ে যায়, শেষে জিরো হয়ে যাবে, আবার শেষ পদে এসে জিরো হয়ে যাবে। আবার এটার পাওয়ার শুরুতে কিন্তু জিরো ছিল প্রথম পদে, কিন্তু সেটা বাড়তে বাড়তে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, সর্বোচ্চ পাওয়ার হয়ে গেল কত, থ্রি বাই এক্স হোল টু দি পাওয়ার ফাইভ, এটা হলো সর্বোচ্চ পাওয়ার। তো এখানে হিসাব নিকাশ করে নিতে হবে যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস, এখানে থ্রি আর ফাইভ গুণ করলে হবে ফিফটিন, এখানে এক্স আর এক্স এস মানে এখানে এক্স আর এক্স টু দি পাওয়ার ফোরকে যদি আমি কাটি, তাহলে আমি পাবো ফিফটিন এক্স এস কিউব প্লাস, এখানে থ্রির উপর স্কোয়ার, আর এখানে হলো টেন, থ্রির উপর স্কোয়ার মানে কি নাইন, নাইন আর টেন গুণ করলে কিন্তু নাইনটি হবে, নাইনটি, আর এখানে এক্সের উপর স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার দিয়ে এক্স এস কিউবকে যদি আমি কাটি, তাহলে শুধু এক্স পাব। পরেরটার ক্ষেত্রে কি হবে, এখানে থ্রির উপর কিউব মানে কি, এখানে থ্রির উপর কিউব মানে হলো সাতাশ, আর এই সাতাশের সঙ্গে দশ গুণ করলে হবে দুইশো সত্তর, আর এক্সের ওপর কিউব যদি করি আমি, তাহলে এক্স এস কিউব পাবো, আর এখানকার এক্স স্কোয়ার দিয়ে এই এক্স এস কিউবকে যদি আমি কাটি অর্থাৎ ভাগ করি, তাহলে আমি নিচে পাবো এক্স প্লাস, এখানে থ্রির উপর পাওয়ার ফোর মানে কি, চারটা থ্রি গুণ করলে পাবো আমি কত, একাশি। তো ওই একাশির সঙ্গে ফাইভ যদি আমি গুণ করি, তাহলে আমি কি পাবো, তাহলে আমার আসবে একাশি গুণন ফাইভ মানে পাঁচ একে পাঁচ, পাঁচ আসতে চল্লিশ, তার মানে চারশো পাঁচ, আর নিচে কিন্তু আমার এই যে এখানে এক্স, আর এখানে হবে কি এক্স টু দি পাওয়ার ফোর, তো এক্স দিয়ে এক্স টু দি পাওয়ার ফোরকে কাটলে শুধু হবে এক্স এস কিউব, আর এরপরে থ্রির উপর পাওয়ার যদি ফাইভ করা হয়, অর্থাৎ থ্রির উপর পাওয়ার ফাইভ মানে পাঁচটা থ্রি যদি আমি গুণ করি, চারটা থ্রি গুণ করলে যেমন আমার চারটা থ্রি গুণ মানেই হলো একাশি, এখানে পাঁচটা থ্রি গুণ মানে হলো একাশি গুণন থ্রি মানে তিন, তাহলে একাশিকে যদি আমি তিন দিয়ে গুণ করি, তাহলে আমার হবে দুইশো তেতাল্লিশ, আর নিচে এক্সের ওপর পাওয়ার ফাইভ। তো সেক্ষেত্রে আমার এখানে যে রাশিটি দেওয়া আছে, এই রাশিটি দ্বিপদী বিস্তৃতি যদি আমি এই প্যাস্কেলের সূত্রের সাহায্যে করি, তাহলে এটা হবে আমাদের বিস্তৃতি, সেটা হলো এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ফিফটিন এক্স এস কিউ প্লাস নাইনটি এক্স প্লাস টু হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি বাই এক্স প্লাস ফোর হান্ড্রেড অ্যান্ড ফাইভ ডিভাইডেড এক্স এস কিউব, কিন্তু এখানে প্লাস টু হান্ড্রেড অ্যান্ড ফোরটি থ্রি বাই এক্স টু দি পাওয়ার ফাইভ, এক্স টু দি পাওয়ার ফাইভ, এটা হলো
ক্ষয়ের জন্য অ্যান্সার। এরপর গতে বলা হলো যে কিউ এর বিস্তৃতিতে এক্স স্কোয়ার এবং এক্স টু দি পাওয়ার ফোর এর সহগ যদি পরস্পর সমান হয় তবে কিউ এর মান বের করতে হবে। তো সেক্ষেত্রে গয়ের জন্য আমরা লিখব, দেওয়া আছে কিউ সমান ওয়ান প্লাস এ এক্স হোল টু দি পাওয়ার সিক্স। এটাকে বিস্তৃতি করতে হবে। তো এই বিস্তৃতি তোমরা প্যাস্কেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে করতে পারো অথবা দ্বিপদী উপপাদ্যের সাহায্যেও করতে পারো। তো এটা তাহলে আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যেও করতে পারবো অথবা প্যাস্কেলের সূত্রে সাহায্যে করব। যেহেতু খতে আমি প্যাস্কেলের সূত্রে সাহায্যে করলাম তাহলে গতে আমি দ্বিপদী উপপাদ্যের সাহায্যে করব। তো দেখো তাহলে লিখতে হবে যে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে তো কিউ সমান ওয়ান প্লাস এ এক্স হোল টু দি পাওয়ার সিক্স, এটাকে যদি বিস্তৃতি করি তাহলে আমি লিখতে পারি যে ওয়ান প্লাস সিক্স ওয়ান পাওয়ার সিক্স ওয়ান তারপর ওয়ান এ এক্স প্লাস সিক্স টু। এখানে এ এক্সের ওপর পাওয়ার ওয়ান ওটা আমি দিলাম না, কারণ ওয়ান দিলে এ এক্সই থেকে যাবে। আর এখানে সিক্স টু, এখানে এ এক্সের ওপর পাওয়ার টু দিতে হবে, এই যে টু এখানে পাওয়ার টু হবে। তারপর প্লাস সিক্স থ্রি, এ এক্সের ওপর পাওয়ার থ্রি হবে, এই থ্রিটা পাওয়ার হিসেবে আসবে। তারপর সিক্স ফোর, এখানে দেখো এই ওয়ানকে আমি নিলাম না এই কারণে হিসেব নিকাশে, যেহেতু ওয়ানের ওপর পাওয়ার যদি মানে পাওয়ার আমি যেটাই দেব না কেন তাহলে ওয়ানই পাবো, সেক্ষেত্রে ওয়ানকে আমি এখানে লিখতেছি না, শুধু পরের পরের এ এক্সটাকে নিয়ে আমি এখানে কাজ করব। তো এ এক্সের ওপর তাহলে পাওয়ার এখানে হবে কত, ফোর। তারপর সিক্স ফাইভ, এ এক্সের ওপর পাওয়ার হবে ফাইভ প্লাস শেষ মানে শেষের আমাদের লিখতে হবে এ এক্সের ওপর পাওয়ার সর্বোচ্চ কত, সিক্স। তো দেখো এখানে ওয়ানের ওপর সর্বোচ্চ পাওয়ার যখন আমি সিক্স দেবো তাহলে ওয়ানই পাবো। তারপর ইনটু সিক্স জিরো দিয়ে শুরু হবে, সিক্স জিরো এখানে যেমন সিক্স ওয়ান তাহলে এখানে সিক্স জিরো সেটার মানও ওয়ান। আর এ এক্সের ওপর পাওয়ার কিন্তু এখানে জিরো হবে তার মানও ওয়ান, তার মানে সব কিছু মিলে আমি প্রথম পদে এখানে ওয়ান পাবো, এ কারণে ওয়ান লিখলাম। তারপর সিক্স ওয়ান, দেখো সিক্স ওয়ান তারপর সিক্স টু মানে এই যে সিক্স 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 এগুলো একই থাকবে। এখানে দেখো ওয়ান টু পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, আর শেষে গিয়ে সিক্স হবে কারণ সিক্স আর সিক্স ওটার মানও তখন ওয়ান আসবে। তো সেক্ষেত্রে আমাদের শেষের পদে ওটা লিখতে হবে না। আর এখানে এ এক্সের ওপর পাওয়ার একটু আগেই তোমাদের বলেছি যে এই ওয়ানটা পাওয়ার হিসেবে এ এক্সের ওপর যাবে, তার মানে শুধু এ এক্স। তারপর এ এক্সের ওপর এই টুটা পাওয়ার হিসেবে যাবে, এখানে এ এক্সের ওপর এই থ্রিটা পাওয়ার হিসেবে, এ এক্সের ওপর এই ফোরটা পাওয়ার হিসেবে, এ এক্সের ওপর এই ফাইভটা পাওয়ার হিসেবে, আর এ এক্সের ওপর এখানে সর্বোচ্চ পাওয়ার সিক্স হবে। তো এখানে ওয়ান প্লাস সিক্স ইন্টু এ এক্স প্লাস এখানে এটা ভাঙাই নিতে হবে সিক্স ইন্টু ফাইভ, টু থাকার কারণে এক করে কমে যাবে মানে
দুইবার ভাঙব, সিক্স ইন্টু ফাইভ, তো এখানে টু ইন্টু ওয়ান, আর এ এস এ স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, স্কোয়ার ভাঙ্গাই দেবো, আর এখানে সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর, কারণ এখানে থ্রি আছে, তাহলে তিনবার আসবে, এখানে এক করে কমে যাবে, আর এখানে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, এ কিউব এক্স এস কিউব, আর সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ডিভাইডেড ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, তাহলে এ পাওয়ার ফোর এক্স পাওয়ার ফোর, আর এখানে ভেঙে নিতে হবে সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু, কারণ এখানে সিক্স ফাইভ, আর নিচে তাহলে ফাইভ ইন্টু ফোর ইন্টু টু ইন্টু ওয়ান, তো এখানে এর ওপর পাওয়ার ফাইভ আর এক্সের ওপর পাওয়ার ফাইভ প্লাস এর ওপর পাওয়ার সিক্স এক্সের ওপর পাওয়ার সিক্স, তো সেক্ষেত্রে এখানে হিসাব নিকাশ করে লেখা যায়, দেখো ওয়ান প্লাস এ সিক্স এ এক্স লিখবো আমরা, তারপর এখানে কাটাকাটি করে এখানে থ্রি, তার মানে তিন পাঁচ পনেরো, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস পরেরটা দেখো টু দিয়ে যদি এটা আমরা কাটি টু, তাহলে থ্রি দিয়ে এখানে তিন দুগুণ ছয়, তার মানে চার পাঁচ কুড়ি এ কিউব, চার পাঁচ কুড়ি এ কিউব এক্স এস কিউব, তারপর প্লাস এখানে পাবো থ্রি থ্রি কেটে যাবে, ফোর ফোর কেটে যাবে, তাহলে টু দিয়ে যদি আমরা এটাকে কাটি থ্রি হবে, তিন পাঁচ পনেরো, পনেরো এর ওপর পাওয়ার ফোর এক্সের ওপর পাওয়ার ফোর, প্লাস এখানে আমরা টু টু কেটে দেবো, ফোর ফোর কেটে দেবো, ফাইভ ফাইভ কেটে দেবো, তাহলে এখানে আমরা পাবো, আচ্ছা এখানে ফাইভ ইন্টু ফোর ইন্টু এক দুই তিন চার পাঁচ, তাহলে তিন ছয় আঠারো, এর ওপর পাওয়ার ফাইভ এক্সের ওপর পাওয়ার ফাইভ প্লাস এর ওপর পাওয়ার সিক্স এক্সের ওপর পাওয়ার সিক্স, তো এখানে দেখো আমাদের প্রশ্নে বলা হলো যে এক্স স্কোয়ারের এবং এক্স টু দি পাওয়ার ফোরের সহগ যদি পরস্পর সমান হয় এর মান বের করতে হবে, তো প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে এস মানে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগে যে দেখো তৃতীয় পদে এক্স স্কোয়ারের সহগ কিন্তু ফিফটিন এ স্কোয়ার, তারপর বলা হলো যে এক্স টু দি পাওয়ার ফোরের সহগ, তাহলে পঞ্চম পদে কিন্তু এক্স টু দি পাওয়ার ফোরের সহগ হলো ফিফটিন এ টু দি পাওয়ার ফোর, ফিফটিন এ টু দি পাওয়ার ফোর, তাহলে ফিফটিন ফিফটিন কেটে যাবে, এ স্কোয়ার দিয়ে এ টু দি পাওয়ার ফোরকে কাটলে শুধু এ স্কোয়ার, তার মানে আমরা এখানে পাবো এ স্কোয়ার সমান হলো ওয়ান, অতএব এ সমান আমরা লিখতে পারি প্লাস মাইনাস ওয়ান, এটাই হলো এ এর মান, এটা অ্যান্সার, তো গ নম্বর প্রশ্নে তাহলে বলা হলো যে কিউ এর মানে কিউকে বিস্তৃতি করতে হবে, সেটা তোমরা প্যাসকেলের সূত্রে সাহায্য করতে পারো অথবা দ্বিপদী উপপাদ্যের সাহায্যেও করতে পারো, তো আমি এখানে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে করলাম, তো এখানে এক্স স্কোয়ারের সহগ আর এক্স টু দি পাওয়ার ফোরের সহগ যেহেতু প্রশ্নে বলা আছে পরস্পর সমান, সেক্ষেত্রে আমরা প্রশ্ন মতে এই দুইটা সহগ সমান লিখে এর মানটা আমরা বের করব, তো এখানে এর মান আমরা পেলাম কত, প্লাস মাইনাস ওয়ান,
তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি এই ভিডিওটি দেখে তোমরা একটু উপকৃত হও তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো, করে তোমার সকল বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দাও, যেন তারা উপকৃত হয়। সাবস্ক্রাইব করো আর কমেন্টস করে তোমাদের মতামত জানাও।